হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় সবাইকে স্বাগত। তো ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি একটি ট্রিক হতে চলেছে, যে ট্রিকের মাধ্যমে আমরা কিন্তু অদৃশ্য হয়ে যাব এবং অদৃশ্য হয়ে এনিমি কিল করে আমরা কিন্তু ম্যাচ জিততে পারবো। তো এই ট্রিকটা শুধুমাত্র ইউজ হবে র্যাম্পেজ 2.0-তে। আমাদের একটি নতুন মোড এসেছে র্যাম্পেজ 2.0 নামে, সেই মোডে কাজ হবে, অর্থাৎ এই ট্রিকটি ইউজ হবে, অন্য কোনো ইয়েতে এই ট্রিকটি ইউজ হবে না। তো এটি একটি সাধারণত গ্লিচ, এই গ্লিচটা হয়তো এক দুদিনের ভিতরে গেরিনারা ঠিক করে দেবে। তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে এই ট্রিকটি কীভাবে ইউজ করবে, অর্থাৎ কীভাবে এই ট্রিকটি করবে সেটি আমি একটু পরে বলে দিচ্ছি। এবং আমি বলে দেবো যে এই ট্রিকটি ইউজ করলে আমাদের কোনো অসুবিধা হবে কি হবে না, এবং এই ট্রিকটি ইউজ করলে আমাদের কী কী প্রবলেম ফেস হতে পারে সেটিও আমি কিন্তু এই ভিডিওতে বলে দেবো। তো এই ভিডিওটা আমি কিন্তু বানিয়েছি একটা আদার্সের দেখে, অর্থাৎ সেটি হিন্দিতে ছিল, তো বাংলাতে ভাবলাম যে আমিও বানিয়ে দিচ্ছি। তো চলো আমি এখানে দেখিয়ে দেবো যে কীভাবে এই ট্রিকটি ইউজ করবে, এবং এটি একটি খুব মজাদার হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি যখন এনিমিদেরকে কিল করছি তারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না। তো আমি এদেরকে কিল করলাম, এবং দেখো আমি যখন অদৃশ্য হয়ে গিয়েছি তখন কিন্তু আমার খেলতে কোনো মজাই হচ্ছে না, না ভালো করে লাভ দিতে পাচ্ছি, না ভালো করে দৌড়তে পারছি, না ভালো করে ফায়ার করতে পারছি, না ভালো করে আমি বন্দুক এক্সচেঞ্জ করতে পারছি। তো তাই বলছি এখানে কিন্তু যখন অদৃশ্য হয়ে যাবে খেলা একেবারে বটের মতো হয়ে যাবে, না ঠিকভাবে দৌড়তে পারবে, না কোনো কিছু কিন্তু করতে পারবে না। তো আমাকে কিন্তু কোনো এনিমিরা দেখতে পায়নি। তো এই যে একটি সবুজ সবুজ লাইট জ্বলছে, এই লাইটটিও এনিমিরা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না সেটি আমি ঠিকভাবে বলতে পারছি না। বাট দেখো আমি এখানে অনেক ড্যামেজ দিয়ে যাচ্ছি, তাদের পাশে পাশে দৌড়ে বলছি, কিন্তু তাও আমাকে তারা দেখতে পাচ্ছে না। তাদের পাশে এত আমি দৌড়াদৌড়ি করছি তারা দেখতে পাচ্ছে না। তো র্যাম্পেজের এই মোডটি আসার পর এই ট্রিকটি কিন্তু সবাই ইউজ করছে, তো তোমরাও কিন্তু ইউজ করতে পারো। তো আমি একটা জিনিস বলবো যে এই ট্রিকটি কিন্তু সবসময় ইউজ না করাই ভালো, কারণ দেখো বেশি ইউজ করলে আইডি ব্যান্ড হবে নাকি কী সেটি বলতে পারছি না। তবে এটি একটি ফ্রি ফায়ারের গ্লিচ। তো এরপর বেশি দেরি না করে চলো আমি এরপর দেখিয়ে দেবো যে এই ইনভিজিবল কীভাবে হবে, অর্থাৎ কীভাবে এই ট্রিকটি ইউজ করবে। তো চলো একেবারে আমি গেমের ভিতরে চলে যাচ্ছি, অর্থাৎ লবির ওখানে আমি চলে যাবো এবং গেমটি সিলেক্ট করে নেবো আমরা র্যাম্পেজ 2.0-টাকে। তো এরপর চলো আমি গেমের ভিতরে চলে যাচ্ছি, এবং গেমের ভিতরে চলে এসেছি, এবং এখানে আমি র্যাম্পেজ 2.0-কে আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পর স্টার্টিং ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে, এবং লোডিং হয়ে যাওয়ার পর তো চলো একেবারে আমরা কিন্তু ভিতরে চলে যাব। তো ভিতরে আসার পর একটি জিনিস করতে হবে, তো একেবারে আর একটু লোডিং হোক, বাস লোডিং হয়ে গেল হয়ে গেল। তো বাস এখানে দেখো আমার কিন্তু লোডিং হয়ে গিয়েছে। তো লোডিং হয়ে যাওয়ার পর এখানে এমন একটি বন্দুক চুজ করতে হবে যে বন্দুকের মাধ্যমে আমরা এখানে বোমো ফ্রিতে পাবো, অর্থাৎ গ্রেনাইট আমরা যেন ফ্রিতে পারি, এমন বন্দুক কিন্তু কিনতে হবে যেখানে আমরা গ্রেনাইট কিনতে পারবো। তো এখানে দেখে নিন আমার কিন্তু কাছে কী বন্দুক আছে, তো এখানে কোনো নেই, এরপর ওটি ফেলে দিলাম। তো এরপর দেখি কিনার অপশান কখন আসবে, তো কিনার অপশান চলে আয় একটু পরে। হ্যাঁ এখানে দেখো আমি এখানে ফেমাসটা নেব, কারণ ফেমাসে আমাকে আছে গ্রেনাইট। তো আমি এখানে গ্রেনাইটটা পেলাম, এবং গ্রেনাইটটা এখানে ইউজ করে দেবো। দেখো এখানে ইউজ করে দেবে, যেটা গ্রেনাইট পাবে ইউজ করে দেবে, এবং এখানে বাস যখন ইউজ করে দেবে না এখানে দাঁড়ানোর আগে ইউজ করে দেবে। তো ইউজ করে দিলে ওখানে হয়ে যাবে এলিমিনেট, এবং এলিমিনেট হয়ে যাওয়ার পর যখন এখানে বন্দুক চুজ করতে পারো। তো দেখো আমি কিন্তু এখানে একেবারে অদৃশ্য হয়ে গিয়েছি। তো দেখো আমি কিন্তু ওটা আরেকটা গেম প্লে, এবং এটা আরেকটা গেম প্লে, ওই গেম প্লেটাতে আমি ঠিকভাবে রেকর্ডিংই করতে পারছিলাম না যে কীভাবে আমি ওটা ট্রিকটি ইউজ করলাম। তো দেখে নিন এখানে এরকমভাবে কিন্তু আমি এটকে যাচ্ছি, তো একেবারে বোটের মতো খেলা হয়ে যাবে এই ট্রিকটি ইউজ করার পর। যদি ঠিকভাবে খেলতে চাও তাহলে কিন্তু ট্রিকটা না ইউজ করাই ভালো, কারণ একেবারে প্রো প্লেয়ারের মতো খেলতে পারবে, নয়তো একেবারে বট, একেবারে বটের মতো না ভালো করে দৌড়াতে পারবে, না ফায়ার করতে পারবে, আর গুলি করলেও এনিমিদের মাথায় লাগবে না। তো বন্ধুরা আজ পর্যন্ত কিন্তু এতটাই, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করতে বলবে না, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, হ্যাঁ ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তো আজ পর্যন্ত এতটাই, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।